বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ওয়ালটনের একটি জনপ্রিয় সেট, ওয়ালটন। এটার মডেল হচ্ছে, দেখেন, ওয়ালটন প্রিমো HI প্রো। তো এর আগে আমাদের ওয়ালটন প্রিমো HI ছিল, এরপর লেটেস্ট ভার্সন প্রো বের করছে। আজকে রিভিউ আমরা দেখাবো আপনাদের। তো আপনাদের সামনে আমরা এখন সেটটা খুলব, দেখবো সেটার ভিতরে পারফরমেন্স কেমন। এই হচ্ছে অল্টন, দেখেন বন্ধুরা, ব্র্যান্ড নিউ। আমি এই মাত্র কিনে নিয়ে আসছি, স্টিকার ওই যে স্টিকার অটন স্টিকার দেখুন আপনারা। ধন্যবাদ, ভিডিওতে আছে আমাদের প্রাণ প্রিয় বন্ধু কাজী প্রদর্শন রনি। এই সেই কাঙ্ক্ষিত ওয়ালটন HI প্রো, সেটা দেখতে বেশ প্রিমিয়াম। বর্তমান জগতে, বর্তমান জামানায় এই ধরনের ডিসপ্লে সেট পাওয়া যথেষ্ট ভাগ্যের ব্যাপার, এবং কালারটা যথেষ্ট সুন্দর। আমরা আরও বিস্তারিত ভিতরে গিয়ে দেখি। ওয়াও, কি বলে, অসাধারণ অসাধারণ একটি কালার। কালোর ভিতরে হালকা, গরিবের বাজেটের ভিতরে কালোর ভিতরে হালকা ব্লু। আচ্ছা, এটা বাদ ভিতরে কী কী আছে একটু দেখি। হ্যাঁ, তারপর আমরা ভিতরের জিনিসগুলো দেখি। আমরা যদিও রিভিউ তেমন করি না, ভাবলাম যে আপনাদের সুবিধার্থে যারা সেটটা নিতে চাচ্ছেন তাদের জন্য। প্রাইস কত নিয়েছে? প্রাইস ও যাই হোক, প্রাইসটার ব্যাপারে আলাপ করি। প্রাইসটা হচ্ছে 7,499, মানে 7,500 টাকা। এই হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড, সাথে কিছু নিয়মাবলী দেওয়া আছে। ওয়ারেন্টি কার্ড, ওকে। এরপরে একটি সুন্দর একটি ব্যাক কাভার থাকার কথা। হ্যাঁ, যেটা যা ভাবছি তাই। গুড লুকিং, সফট, ওয়ার মানানসই। তারপরে অ্যাজ ইউজুয়াল ডাটা কেবল, চার্জার, অ্যাডাপ্টার, সুন্দর। আর একটি হেডফোন, হেডফোনটা দেখি আমরা কোয়ালিটি কেমন। যদিও এই বাজেটে আমরা বেশি ভালো এক্সপেক্ট করতে চাই না, তারপরে দেখা যাক। হ্যাঁ, হেডফোনটা যা ভেবেছিলাম সেরকমই। এই হচ্ছে ওয়ালটনের হেডফোন, টুকটাক কাজগুলো চালিয়ে নিতে পারবেন। আমরা সব একপাশে রাখি। একটা পিনও আছে, হ্যাঁ, সিম ইজেক্টর পিনও আছে, এটা নিত্য প্রয়োজনীয়। ওকে, সব এক জায়গায় রাখলাম। এবার আসি আমরা মূল অংশে। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। অসাধারণ অসাধারণ একটি ফোন, গর্জিয়াস ফোন, অসাধারণ লুক। এক হাতের মধ্যে খুব সুন্দর এটা যায়, এক হাতে ইউজ করা খুবই সহজ হবে যা আশা করা যাচ্ছে। এখন আমরা সেটটা ওপেন করি, দেখে ভিতরে ডিসপ্লে কোয়ালিটি কেমন বা অন্যান্য মেনু ফাংশন। ভাইব্রেশনের আওয়াজ, হ্যাঁ, সেটটা ওয়ালটন প্রিমো HI প্রো, তাতে কোনো সন্দেহ নেই। পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড অন হচ্ছে, দেখি বাম পাশে ভলিউম বাটন নাকি, এটা না, এটা হচ্ছে সিম বলা যাবে। দেখা যাক, ওটা আমরাও খুলবো, দেখা যাক এটাকে মেমোরি কার্ডের অপশন আছে কি না। এপাশে পাওয়ার বাটন, ভলিউম বাটন, এপাশে হেডফোন 3.5 মিলিমিটার, ওকে। নিচে স্পিকার, চার্জার পয়েন্ট, একটা স্পিকার সম্ভবত এখানে, একটাই, পিছনে কোনো স্পিকার নাই। এখানে ওয়ালটন, আর নিচে ওয়ালটনের মেড বাই বাংলাদেশ। যাই হোক, হাই দেয়ার, সেট ওপেন হলো। স্টার্ট, কানেক্ট মোবাইল নেটওয়ার্ক, স্কিপ, কানেক্ট টু দ্য ওয়াইফাই ইস। আচ্ছা, আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিই, তখন প্রয়োজন হবে। 01 3 5 7 9 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
যাবে। সেটটা হাতে নিয়ে এক অন্যরকম ফিল হচ্ছে। এখন তো সবাই অনেক বড় ডিসপ্লের ফোন ইউজ করে, কিন্তু এটা এক হাতের মধ্যে একটা প্রিমিয়াম ফিল দেয় আর কি। ইনস্টলিং আপডেটস কিছুক্ষণ সময় হয়তো দরকার হতে পারে, ফোনটা এই মাত্র ওপেন করলাম, আমারও ধারণা নাই। 52% চার্জ আছে, তার মানে আমি নিশ্চিন্তে
কোনটা ইউজ করতে পারবো আশা করা যায়। এটার ব্যাটারি আছে 32। আচ্ছা ব্যাটারি পিসিতে অবশ্যই স্পেসিফিকেশন দেওয়া আছে। আচ্ছা আমি সেদিকে যাই, কপি অ্যাপস অ্যান্ড ডাটা ডন্ট কপি, কপি কপি নেক্সট নেক্সট ডো নট কপি। আচ্ছা এখানে কনফিগারেশনটা হচ্ছে আপনার 2G 3G 4G সাপোর্ট করে, অ্যান্ড্রয়েড 9.5 একেবারে আপডেট, ডিসপ্লে হচ্ছে আপনার HD প্লাস ডিসপ্লে 1520x720 পিক্সেলের, CPU আছে 1.6 GHz অক্টাকোর প্রসেসর, ক্যামেরা পিছনে পাবেন 13 মেগাপিক্সেল অটো ফোকাস উইথ LED ফ্ল্যাশ, আর সামনে আছে 8 মেগাপিক্সেল, সেটা তো আপনি ফ্ল্যাশ পাচ্ছেন। ব্যাটারি পাবেন আপনি 3520 mAh লিথিয়াম পলিমিয়ার ব্যাটারি। আশা করি এই দামে 7,500 টাকা একটা ভালো একটা প্যাকেজ পাচ্ছি আমি। এখানে গুগল সাইন ইন করতে বলতেছে, আমি আপাতত স্কিপ দিয়ে চলে যাই, স্কিপ ক্লোক এগুলো পরে সেট করা যাবে, অ্যাকসেপ্ট ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, স্কিপ এগুলো পরে দিয়ে নেব, সেট সিকিউরিটি লক স্কিপ স্কিপ এনিওয়ে, এগুলো আমি এক সবাইকে দেখাই দিচ্ছি যাতে সবাই যদি কেউ কিনে। এই হচ্ছে সেটের লুক, সুন্দর একটু ওয়ালপেপারের উপর স্মুথলি রান করতেছে। ওকে পিছনে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে আমি বলতে ভুলে গেছি, ফিঙ্গারপ্রিন্ট এবং যতদূর জানি যে ফেস আনলকও থাকার কথা, আমরা হয়তো মেনুতে গিয়ে আরও ভালো বুঝতে পারবো। এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়ালটন লেখার ঠিক উপরে একেবারে মাঝখানের পজিশনে আছে, যাতে আপনার হাতের আঙ্গুল একেবারেই সুন্দর জায়গায় সেট হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা সেটিংয়ে গিয়ে দেখি, ক্যামেরাটা দেখাও, ক্যামেরা রাত্রিবেলা ক্যামেরা যদিও দেখাও যাবে কিন্তু কতটুকু বোঝা যাবে জানি না। ক্যামেরা এই পাশে, এই যে ক্যামেরা, ওয়াও অসাধারণ অসাধারণ, তবে একেবারে খারাপ বলবো না, 13 মেগাপিক্সেলের ক্যামেরা ভালোই বলবো। ফ্রন্ট ক্যামেরা গুড, ভেরি গুড, খুবই ফাস্ট, অল্টারনেট সেট আমি কখনো ইউজ করিনি, এই যে প্রথম ইউজ করলাম, আশা করা যায় সেটটা হাতে যে লুক দিচ্ছে বা প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে, এটা নিয়ে আমি ভালোই চালাইতে পারবো, সমস্যা নেই। ধন্যবাদ, এরপরে যদি আমরা কোনো সেট আবার নতুন করে আনি সেটা দেখাবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আশা করি যে কনফিগারেশনগুলো দেওয়া আছে সবগুলোর সাথে মিল আছে, আরও হয়তো আপডেট আসলে এটা তো আপডেট পাওয়া যাবে, সেরকমই কথাবার্তা আছে। ও আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে OTG OTA দুইটাই সাপোর্ট করে, মানে মোটামুটি যতগুলো ফিচার আপনারা বর্তমান বাজারে দেখতেছেন তার সবগুলোই আছে, তবে সবচেয়ে ভালো লাগছে সেটার আমার কাছে এর ডিজাইনটা, সামনে নচ আছে, এই পাশে ঘড়ির টাইম, এই পাশে চার্জিং পয়েন্ট, সব নোটিফিকেশন সব কিছুই দেওয়া আছে, হ্যাঁ সব কিছুই আছে, নো প্রবলেম। তো এই এই 7,500 টাকা যদিও এটা আমি কিনেছি আপনার অফারে, ওদের যে 1,000 টাকা ডিসকাউন্ট, এর পরবর্তীতে হয়তো এটা ফোন 8,500 টাকা হয়ে যাবে, তবুও আন্ডার 10,000 10,000-এর নিচে একটা ফোনের মধ্যে এত প্রিমিয়াম একটা ফিল অন্য কোনো কোম্পানি দেবে কিনা আমার সন্দেহ। আর এটা একটা অথোরাইজ ফোন, বর্তমান বাজারে আনঅথোরাইজ ফোনের একটা প্রকাণ্ড চলতেছে, প্রকাণ্ড যে বন্ধ হয়ে যায়, অনেকের কমপ্লেনও আসতেছে, সেক্ষেত্রে আপনারা ওয়ালটন যদি বাছাই করতে পারেন আমার মনে হয় খুব একটা খারাপ চয়েস হবে না। আর যদি বাজেট আপনাদের খুব বেশি থাকে সেক্ষেত্রে ওয়ালটনকে যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন, সেক্ষেত্রে আপনারা শাওমি অথোরাইজ ফোন বা নোকিয়া যেগুলো আছে নোকিয়াটা আমি সাজেস্ট করি কিনতে পারেন, তবে অথোরাইজ ফোনের জন্য এই দামে 8,500 বা 7,500 টাকায় যদি পান ফোনটা খুবই ভালো একটা প্রিমিয়াম ফিল দেবে আপনাকে। ধন্যবাদ, আজকে পর্যন্তই, অন্যদিন দেখা হবে, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন, যুক্ত থেকে সকল আপডেট পান ফ্রি।